হরে কৃষ্ণ হরি বল। জীবনে এখন কষ্ট পায়নি তো আমাদের পরম গুরু মাঝ বলছেন সুখে থাকতে ভূতে গেল। পরম গুরু মাঝে সুখে থাকতে জীব সুখে থাকতে চায় না, ভূতে গেল। এখন কত কাজ বাকি। বন্দে অহম শ্রী গুরু সৃজিত পদ কমল শ্রী গুরু বৈষ্ণব শ্রী সগ্রজাত সহ গণ রঘুনাথ নিতং সাধিতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং পুং জ্ঞানতিমিরান্বেষ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় শ্রীকেশবপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শ্রীলপর্যট গোস্বামীতি নামে। নমো বিষ্ণুপাদায় শ্রীকেশবপ্রিয়াত্মনে শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামনেতি নামে। নমো বিষ্ণুপাদায় আচার্য সিংহরূপিণে শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব ইতি নামিনি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টয় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনি। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবেদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। বৃন্দায় তুলসী নিম্বে প্রিয়ায় কেশবশ্বচ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবতী নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব জয় প্রভুপাদ। যাহার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত এবদ্ধ জীবের উদ্ধার কোন দ্বিতীয় পন্থা নেই। সে মোর অভীষ্ট গুরুপাদ পদ্মচিত বিলাস বৈষ্ণব কুল চূড়ামণি নেত্রলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল পর্যট গোস্বামী গুরু মহারাজে রাতল শ্রী চরণ কমলে আমার তমের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অহিতুকে করুণা ভিক্ষ প্রার্থনা করি। নেত্রলাভশীল ভক্তি বেদান্ত শিল বামন বিষ্ণু মহারাজ পরম গুরুদ্বাদ পদ্ম নেত্রলাভশীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদের শ্রী চরণ কমলে আমার তমের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অহিতুকে কৃপা ভিক্ষ প্রার্থনা করি। পরম দয়া নিত্যানন্দ প্রভু গৌর নিত্যানন্দ গৌর গদাধৈর্য গৌর রাধা বিনোদ বিহারীজি শ্রী গিরিরাজ মহারাজ শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ডজি চরণ কমলে আমার তমের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অহিতুকে কৃপা ভিক্ষ প্রার্থনা করি। জয় গুরুদেব।
একটি জীব হরিভজন করতে চায় কিন্তু তার পরিবেশ পায় না, আর কাউকে হরিভজন করার সুযোগ রয়েছে বলা হচ্ছে সেবন করে না। এটি মানে এর দ্বারা প্রমাণিত স্বীকৃতি। সত্যি তাই, আমরা পূর্বে এমন কি কি এমন স্বীকৃতি করেছি, মানে কেউ করতে চায় না তার খিদা খুব, তার খিদা সে পরিবেশ পাচ্ছে না কিন্তু খিদা খুব। আবার কারো বাড়িতে হরিভজন সকলেই করছে, আবার তার মধ্যে একটি কোনো ছেলে সে করতে চাইছে না, অনুকূল কিন্তু করতে চাইছে। এটি এখানে দেখা যায় যে স্বীকৃতি কার কেমন আর পূর্বপূর্ব স্বীকৃতি অবশ্যই, আর স্বীকৃতি প্রবল না হলে হরিভজন রুচি হয় না। বাকি যারা ব্যতিক্রম হয় সেটা হচ্ছে চিন্তা, ওটা ব্যতিক্রমের কি আমরা যখন এই পথে যাই তখন চিন্তা করি ঝড়ের মতো, মানে কেউ জানে না বাড়ি যে আমরা এই পথে যাব, ঠিক আছে হাতি তো আমি পারি খুব হাট পর পয়সা করতে পারবো, আমি আপনার ফটো ফটো দেখে আমি খুশি না, আমাদের ফটো আমি কাছে রাখুন, যখন আমি বৃন্দাবন দরকার দেখি ও ঠিকঠাক মা বাবা চাই হরিভজন করুক, মা বাবা চাইছে যে তো বাড়ি আসতে হবে না, মা বাবা চাই যে হরিভজনই করুক, মানে মা এটা চায় যে পুরো সম্পূর্ণ জীবনটা তুমি রাধারানী চরণে দিয়ে দিই। তাহলে একটা জিনিস, তাহলে কত দুর্লভ সুযোগ, মানে মা চাইছে যে তুমি আমার এই সংসারে যেভাবে কষ্ট পাচ্ছি তুমি তোমার এই শরীরটাকে ভগবানের চরণে দিয়ে দাও। তাহলে এরকম মা পাও তো কঠিন ব্যাপার। আমরা যে মঠে এসছি, আমার মঠে লুকিয়ে এসছি, লুকিয়ে এখন মা বাবা আশ্রিত হয়েছে আসার পরে, নাহলে মা বাবা ওসব চাইতো না। যখন কোথাও যখন নাম সংকীর্তন হতো, কোনো বৈষ্ণবরা যখন আছেন তাদের কাছে শুনতে গেলে মা বাবাগুলো পছন্দ করতো না, কেন ইনকাম করো আগে, এটি মা বাবার মূল উদ্দেশ্য ছিল। পরে 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 গুরু বৈষ্ণবের পূর্ব স্বীকৃতি বলে যখন গুরুপদাশ্রে গুরু মহাজের কাছে চলে এলো তখন হয়েছে, মা বাবাও চাইতো না। মা বাবা মা বাবা চায় কিন্তু জীব করবে না, জীব কত স্বতন্ত্র জীব। এই জন্য আমরা বুঝতে পারি না, জীব যত স্বতন্ত্র হবে তত ভগবানের মানে ভয়ানক ভয়ানক দুর্বিষহ কষ্ট দেবে মানুষকে। যত স্বতন্ত্র ভগবানের কোনো দায় নেই, ভগবান স্বরূপ আমার পূর্বে শুনেছি ভগবান শত্রু মিত্র সবই সমান, কিন্তু তথাপিও যিনি ভজন করবেন উনি প্রিয়। আমরা যত উন্মুখ হব ভগবানের কি দায়, কষ্ট দেখুন আমাকে একটা ইঞ্জেকশন দিলে কে কষ্ট পাবে, মা পাবে, মা পাবে না বাবা পাবে না কি ভাই পাবে না পাড়া প্রতিবেশী পাবে, তোমাকেই সেই কষ্ট তোমাকে তড়প মানে ভোগ করতে হবে। যখন কোন স্ল্যান দেয় রক্ত বেরোয় কাটাকাটে কে ভোগ করবে, তোমাকেই দেবে। এবং এটিও আমাকে জানবেন, এটিও আমাদের জানা প্রয়োজন, ভগবান যেমন ভয়ানক ভয়ানক অসুখও দেবেন সহ্য করার ক্ষমতাও আপনাকে দেবেন। কেন সহ্য করার ক্ষমতা না দিলে আপনার প্রারব্ধ কর্ম ভোগ করবেন কি করে, বুঝা গেল? সেই সহ্য করার ক্ষমতা আপনাকে দেবে কেন, আপনার প্রারব্ধ কর্ম আর বাকি আছে ভোগ করবেন কি করে, আপনি সেটা ভোগ না সহ্য না করতে পারলে তো মারা যাবে। অনেক মানুষ অনেক মানুষ কষ্ট মারা যাবে, মারা গেলে হবে কি করে, আপনার পূর্বীর যে আরো কিছু রয়েছে যে তার ক্ষমতাও দেয়, তার ক্ষমতাও দেয়। একটা মানুষ কষ্ট যখন পায় না, কষ্টের সময় এই হরি নাম করতে হয়, বেশ সুস্থ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রূপে ভুলে যায়, মানে কি তার এখনো প্রারব্ধ কর্ম বাকি আছে ভোগ করতে হবে আপনাকে। আবার একটা মানুষ কি তার ভয়ানক উসুকের পরে তার বৈরাগ্য হয়ে যায়, এটি ভগবত কৃপা। কোন কিছু ভয়ানক কিছু না সমস্যা হলে মানুষ অনুরাগিত হয় না, অনুরাগ হয় এর মাঝে মাঝে চিন্তা হয় ভগবান কত বহির্মুখী, মানে আমরা বহির্মুখ মানে কত বহির্মুখ ছিলাম আমরা। তোমার তিন ছেলে যখন মহারাজ তোমার অভাব কি, তুমি যখন খুশি তখন এখানে এসে খাওয়া।
হৃদয় থেকে প্রসন্ন না থাকলে দুশ্চিন্তায় ভোগে মানুষ। কে আমার পূর্বে শ্রবণ করছি যে যারা কৃষ্ণ ভক্ত তারা নিষ্কাম, তারা অতএব শান্ত, যারা হরিভজন করে না তারা অশান্ত, দুশ্চিন্তার মধ্যে ভুগবে। যত রকম রাজ্যে দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে আছে, এই করব সেই করব সেটা করব, এই করতে হবে, আমার কেন এটা হলো সেটা, এই দিন আরে এগুলো করে লাভ কি, প্রেজেন্টের চিন্তা করো, যেটি বর্তমান আছে সেটি নিয়ে চিন্তন করো, কি ছিল কি হবে কেন হলো এসব ভুলে যাও, কি আছে যেটা চিন্তা করো, এখন বর্তমান তুমি কি নিয়ে রয়েছো সেটাকে করো, সেটাকে নিয়ে রিসার্চ করো তুমি। মানে জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটা, তার উত্তর হচ্ছে প্রেজেন্ট ইজ দি ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ, মানে বর্তমানে হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আর ওই মহারাজ যেটা করলেন সেইটা হচ্ছে যে বর্তমান সময়টাই হচ্ছে আগে কি করেছি আর কি করবো, কেউ বলবে বর্তমান সেইখানে বসে যাবে উঠে যাবে। এই জন্য বৃন্দাবনীয় তাই শাস্ত্রী বলছেন চিন্ময় বৃন্দাবনী হতে, সেখানে কোনো ভূত আর ভবিষ্যৎ নেই, শুধু বর্তমান আর বর্তমান, সেখানে বর্তমান ভূত ভবিষ্যৎ নেই সেখানে, কিন্তু বর্তমানের চিন্তা করতে হয়। আমরা চিন্তন হয় না আমাদের অনুভবের বিষয়ে যে আমরা কোথা থেকে আমরা কোথায় আজকে এসেছি, কোথা থেকে কোথায় এসেছি সত্যি, তাহলে স্বীকৃতি সেরকমই স্বীকৃতি পূর্ব সঞ্চিত, মানে পূর্বের স্বীকৃতি এমনই সেই টেনে নিয়ে আসবে, সে পত্র চাপা থাকলেও তথাপি সেখান থেকে তুলে তুলে নিয়ে আসে, এটা স্বীকৃতি প্রবল ছিল। আর স্বীকৃতি কি প্রবল কিসে হয়, সাধু সঙ্গের দ্বারা, সাধু সঙ্গে যে যত করেছে পূর্বে তার স্বীকৃতি তত প্রবল হয়েছে, আর যে যত সাধু সঙ্গ করে নাই তার স্বীকৃতি একটু ডাউন থাকবে সবসময়। জোর জার করে করাতে হবে, রুচি হচ্ছে না, কত বোঝাচ্ছে রুচি হচ্ছে না, বোঝাচ্ছে রুচি হচ্ছে না, নামে রুচি নেই, আর জীবের নামের যদি রুচি না হয় এই জন্য পিশাচিগ্রস্ত হলে জীবের কি মতিচ্ছন্ন হয় না। এবার আপনি যখন ভজন উন্মুখ কথা বলবেন না তখন ওই যে ভজন বিমুখ ব্যক্তিরা সে আরো রেগে যাবে, জানেন পিসাচিগ্রস্ত মানুষ কি হয় যখন ঝাঁটা পেটা করে যে ওঝা, এই বলে আমি এখানে ছিলাম এখানে ছিলাম ওর গায়ে এই ছিলাম, সেরকম কৃষ্ণ বহির্মুখী জীব কি হয় যদি আপনাকে একটু কৃষ্ণ উন্মুখ করানোর কথা বলে না, একটু ভজনীয় কথা যদি বলে সে গুসা হয়ে যায় রেগে যায় সে মতিগ্রস্ত, মানে তাকে কল্যাণ সূচক কথা বলছেন কিন্তু সে রেগে যাচ্ছে। কিন্তু আর একজন ভজনীয় ব্যক্তি সে কি করে, সে তখন কিন্তু তার সেটা আত্মকল্যাণের জন্য সে কথাটি গ্রহণ করে, না এটি আমার কল্যাণ সূচক, কার দায়, আমার দায় না আপনার দায় না উনার দায় না প্রভুর দায় নাকি গুরুদেবের দায়, কার দায়, সব আপন আপন দায়, কারোর কোনো দায় নেই, কেন কেউ কোনো ঠেকা নিয়ে বসে নাই, আমরা না ভোগ ভোগ করবে। এবার তথাপিও গুরুজন কি করেন, যেহেতু ভগবান যেমন বলেছেন আমি বিজ্ঞ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় হয়ে যায়। অতএব সেখানে গুরুবর্গগণ তাই করেন, বৈষ্ণবগণ তাই করেন, যে জীব তো বিমুখ করতেই চায় না, তো তাকে যতবার করে বুঝিয়ে 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 তাকে করাতেই হবে, এই জন্য মাঝে মধ্যে তাকে শাসনও করে, কি করবে জীব করতেই চায় না, তো জীব অটোমেটিক কৃষ্ণ ভজনই করতে চায়, তা কমই সংখ্যক ব্যক্তি যারা স্বীকৃতি মানে বলতে তারা অটোমেটিক করছে। যিনি বহির্মুখ থেকে আমাদের গুরুমাদ বলতেন একটা জীবকে কৃষ্ণ বিমুখতা থেকে করে উন্মুখ করানো বহু তপস্যা, একটা জীবকে কৃষ্ণ উন্মুখ করা, এই জন্য পরম গুরুদেব প্রভুপাদ সকলেই বলেছেন একটা জীবকে কৃষ্ণ উন্মুখ করার জন্য তোমার গ্যালন গ্যালন রক্ত আমি দিয়ে দেবো, তথাপিও জীবকে কৃষ্ণ উন্মুখ করতে হবে, শান্তি নেই জীব কোনো মতেই শান্তি পাবে না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, আর চিন্তা সব থেকে মানুষের দুশ্চিন্তা মানুষকে অধঃপতনে নিয়ে যায়, তা অসুখ ভালো হবে না, মেইন হচ্ছে প্রথম অসুখ ভালো হবে না, খিটখিটে কর্কশ কর্কশী ভাষা হবে, কর্কশ ভাষা, যারা মৃদু স্বভাবী না যারা নম্র স্বভাব যারা সুশীল তাদের ভাষা সর্বদা মাধুর্যতর ভাষা, কৃষ্ণ বহির্মুখী ব্যক্তিদের কথা কর্কশ
কাকির মতন কথা, কাকির মতন কথা। আর যতটুকু ভালো কথা বলে ততটুকু কোন অফিস আদালতে থাকে সেই একটি সিস্টেম একটি রয়েছে, তাই সেইখানে যতটুকু ডিউটি দেয় ততটুকুই ভালো ভালো কথা বলে শুধুমাত্র ওগুলো টাকা নেওয়ার জন্য। তারপরে বেরিয়ে গেলে দেখবে কর্কশ ভাষা, কর্কশ ভাষা রাস্তাঘাটে দেখা যায় তো মানুষের। তথাপিও সেই সমস্ত গভীর গভীর জঙ্গল থেকে আমাদেরকে, মানে কি আমার তো নিজের কথা যদি বলি আমার গোবর থেকে এসেছি, গোবর, গোবরও নয়, গোবর তো ভগবানের সেবায় লাগে, গোবর তো ভগবানের সেবায় লাগে, গোবর না দিলে শুদ্ধি হয় না, গোবরও নয়। এমন এমন জায়গা থেকে গুরুবর্গরা নিয়ে এসেছেন, তাছাড়া আজকে মানে কি যে হতো জীবনে, আজকে যে কি হতো তা দুর্দশাক রাস্তা হয়ে যেত, দেখা যায় তো আমার লোকাল ছেলেগুলো পাড়ার ছেলে তো দেখা যায় তাদের কি পরিস্থিতি, কেউ একটু শুকে নেই। যে সমবয়সী ছেলেগুলো না বিড়ি খায়, বলে তো আর বলে তো বিড়ি আবার কি, মানে এরকম বয়সে অ্যাডাল্ট ছেলে যেমন শাস্ত্রে বলেছেন আপনি ষোলো সতেরো আপনি মিনিমাম বারো থেকে বারো বছর বয়সে প্রায় আপনি শাসন করতে না, তারপরে শাসন করতে পারবেন না, ভাই শাসন করুন তার মাকে পিটিয়ে দিলে কি শাসন করতে পারবে, তখন তার সঙ্গে বন্ধুত্ব ভাবাপন্ন হতে হবে, বন্ধুত্ব ভাব। আপনি শাসন করলে কি করবে, কোথায় বিষ খেয়ে নেবে, ফাঁসি লাগাবে কে, এটাই তো। আর শাসন করলে তারপর মেন হচ্ছে তার মাকে পিটি দিবে, পিতা মাতাকে, আর দেখুন পিতা মাতাকে পিটলে শাস্ত্রে কি বলছে তার নরক গতি হবে। একটা ব্যক্তি তার পিতা মাতাকে শাসন করে তার প্যারালাইসিস হয়ে যায়, গুরুজনকে যদি হাত উঠে না তার প্যারালাইসিস হয়ে যায়, এগুলো শাস্ত্রে পুরো জলজ্যান্ত প্রমাণ, পিতা মাতার উপরে যে হাত তোলে প্যারালাইসিস হয়ে যাবে তার, মানে তার সাধন ভজন করেও তার কোনোদিন উত্তম গতি হবে না, যতই হোক পিতা মাতা আমাদের জন্মদাত্রী গুরুদেব। এই জন্য গুরুজন কে সম্মান অবশ্যই আমাদের করা প্রয়োজন, সকলকে সম্মান, সকলের সম্মান বলতে সকতি, আচ্ছা সকলকে সম্মান মানে এখানে শুধু যারা কৃষ্ণ ভজন করছে তাদেরকে সম্মান করবো, তাও কি করবো না এখানে, তাহলে বিবিধ বলতে পারতাম যারা কৃষ্ণ ভজন তাদেরকে সম্মান করবো, সকলের সম্মান কেন, সকলের জীবের মধ্যে আমার প্রভু অবস্থান করেছে, কি ভক্ত হোক কি ভক্ত সকলকে সম্মান করতে হবে। এর মধুর বয়সের ছেলেগুলো মানে কি বলবো, কি অর্কেস্ট্রা কি হাঙ্গামা রাত্রি দেখে ফিরছে, মা বাবা শাসন করতে পারছে না কেন, কি সে করবে, তাদের হেয়ার কাটিং, তাদের কি কাটিং সব এখন সত্যি তাই, মানে এগুলো এই জন্য শাস্ত্র বলছেন যে পড়াশোনা করলেই মানুষ হওয়া যায় না, তাহলে তো অনেকে মানুষ পড়াশোনা, যারা পড়াশোনা করে তারা বেশি বরং গুন্ডাগিরি ধূর্তগিরি কাজ করে। এই জন্য পারমার্থিক শিক্ষা, শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা আমাদের প্রয়োজন আছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা চিন্তার বিশেষ প্রয়োজন আছে, তাহলে মানুষ অসুর হয়ে যাবে, অসুর হয়ে যাবে মানুষ, সত্যিতে মানুষ কষ্ট পাচ্ছে তথাপি কৃষ্ণ অনুভব হচ্ছে না, নাস্তিক। শাস্ত্রী বলছেন আস্তিক মানে যারা আস্তিক তারা কখনো কোনো সময় সাত্বিক হয়ে যেতে পারে, নাস্তিক ব্যক্তি খুব কঠিন, এই জন্য কৃষ্ণ ভজন আমাদের প্রত্যেকেই করা প্রয়োজন। আর কত আমার তো মনে করি কত ভাগ্য ভালো আমরা যে এখানে আসতে পেরেছি, এখন বোঝাবে কি, এখন এই জন্য বলছেন যে রাগ বা ভজনে যত্র রাগ নবাপ্ত তা প্রবৃত্তির উপজায়তে শাসনেনৈব শাস্ত্রস্য সা বৈদি ভক্তি রুচ্যতে। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে সেই সাধন ভক্তি বৈদি ভক্তি রাগানুগা ভক্তি, তো রাগ বা ভজনে লোভ নেই অথচ শাস্ত্র শাসনে যে ভক্তিতে বা ভজনে প্রবৃত্তি জন্মে তাহা বৈদি ভক্তি। আমার শ্লোক রাগ ভজনে তাদের লোভ নেই কিন্তু শাস্ত্র শাসনে ভক্তিতে প্রবৃত্তি, তাদের ভজনে প্রবৃত্তি জন্মায় তাদের না বৈদি ভক্তি বলে, এই জন্য শাস্ত্র শাসনই ভজনে প্রবৃত্তি জন্মায়, শাস্ত্র শাসন যদি কেউ মেনে নেয় তাহলে প্রবৃত্তি জন্মায় তাকে বৈদি ভক্তি। এই জন্য সত্যি তাই আমরা তো কতটুকু শাসন পালন করি, যে শাসনই আমরা আমি আমার মনে আছে এখন আমার যখন সেভেন এইটে পড়ি তখন আমার
নাইনে যখন পড়ি তখন মায়ের পিটন খেয়েছি, পিটন খেয়েছি। নাইনেও যখন পড়ি তখন পিটন খেয়েছি নাইন পর্যন্ত। কেন আমি এখনো জানি আমার বহু দুষ্টুমি করেছে, বহু মানে তা বলা যাবে না কিরকম দুষ্টুমি, মানে দুষ্টু ছিল। মানে এই এই যে গরমকালে গ্রীষ্মকালে যে আম পাড়ানো থেকে সব কার মাথা, মানে হয়তো ঢিল দিয়ে কার মাথা ফাটিয়ে দিয়েছি, মানে হেন কোন কাজ হবে, মারাপিট যেমন বাল্যকালে। আর বাবার কাছে যে কত মার খেয়েছি তা হিসাব নয়, প্রচুর মার খেয়েছি, কিন্তু ভয়ও করেছি খুব। এই যাবো না টিউশন, যাবো না তো যাবো না, স্কুল যাবো না তো যাবো না, মারও খেয়েছি আমার, এটা আমার প্রচুর জানি, প্রচুর মার খেয়েছি। এবং পিতামাকে ভয়ও করেছি, পিতামাকে ভয়ও করেছি বহু। এবং কি মা বাবার এরকমই শাসন ছিল, মানে আমার কোনো সময় কোনো কোনো আমার পাড়ার ছেলের সঙ্গে আড্ডা দিতাম না, বাড়ির বাইরে বেরোতাম না, এরকম বাবাকে ভয় করতাম, বাড়ির বাইরেও বেরোতাম না। খেলাধুলা তো ছিলই না, খেলাধুলা করার মানে সুযোগই পেতাম, সাহস হতো না, সাহসই হতো না, খেলাধুলা করতেই যেতাম না। পাড়ার যারা আমার একের সঙ্গে পড়েছে তারা খেলাধুলা যে যার যে যার মতে মনে চলে যেত, কিন্তু আজকে মনে হয় ওই শাসনটি আমার পক্ষে অনেক দরকার ছিল। হয়তো লোকাল পাড়ার ছেলের সঙ্গে মিশলে হয়তো আরো অনেক কিছু বহুমুখী হয়ে যেতাম। আর বর্তমান তো কেউ কারো মা বাবাকে মানেই না, মা বাবা কেউ মানে না, কেউ মানে না। আমরা দেখেছি এদের বয়সের ছেলেগুলো হয়তো লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, সিগারেট খাচ্ছে কোথায়, হাঙ্গামা অর্কেস্ট্রার সব রাত ভিড় দেখে ফিরছে, আবার মাও কিছু বলতেও পারবে না, বলে দিলে আমার একটাই ছেলে যদি বাড়ি ছেলে পালায়, পালিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই। কিন্তু চিন্তন করুন গুরু বৈষ্ণব কত দয়াময় আমাদেরকে, এই জন্য বলছেন কি যে ভগবানের সর্বাঙ্গ হইতে ভগবান মুখ বা উরু চরণ হইতে যে ক্রমশ এই চারটি বর্ণ, চারটি বর্ণ সৃষ্টি, গার্হস্থ আদি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ভগবানের থেকেই সৃষ্টি। অতি যারা বর্ণাশ্রম ধর্মের মধ্যে হরিভজন করে না, অবজ্ঞা বা করেন, তার অধঃপতিত হয়ে যাবে। বর্ণাশ্রমের মধ্যে থেকেই হরিভজন করতে অতি শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ হইতে যাত ভজন লোভী যে ভক্তিতে প্রবৃত্তির হেতু হয় তাহারই নাম রাগানুগম। রাগানুগম যারা শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ আদি ভজন লোভ, লোভ যার জন্য তখন তার রাগানু মার্গে পৌঁছে যায়। লোভ হতে হবে, লোভ যাতর যত যার বেশি বেশি জলদি জলদি হবে তার সাথে রাগানুগম মার্গে পৌঁছাতে পারবে। এখন লোভই তো আমাদের হয় না, আমার এখন বিষয়ী লোভ থেকে আমরা পরিত্যাগ করে ভজনই লোভ কি করে হবে, এখন বিষয়ের মধ্যে আমরা থেকে জমে আছে। এই জন্য বলছেন ব্রজবাসী জনাদিত প্রকাশ্য ভাবে বিরাজমান যে ভক্তি তাকে রাগাত্মিকা ভক্তি বলা হয়। এখন এই বয়সে আবার হয় এটিও আবার ঠিক যে চঞ্চল এই বয়সে তো হয়, শাস্ত্রী বলছেন যে এই বয়সটা খুব চঞ্চলই হয়, আবার এই বয়সটা অধঃপতনেও যাওয়া যায় জলদি করে, এই বয়সে অধঃপতনেও যায় আবার এই বয়সে উন্নতি সাধনও করা যায় যদি সঙ্গ ভালো হয়। কি আমরা কীর্তন করি না যে শৈশব যৌবনে জড় সুখ সঙ্গী অভ্যাস হইল মন্দ নিজ কর্ম দোষী দেহ হইল ভজনের, মানে জড় সুখ সঙ্গী, মানে সঙ্গটা সেখানে জড় সুখের সঙ্গে সঙ্গ করছে জীব, এই জন্য অভ্যাস মন্দ হয়ে গেছে। অভ্যাস তো মানুষের মন্দ কখন নয়, যখন জড় সুখ করে। কিন্তু যদি কোনো বৈষ্ণব সঙ্গ হয়, গুরু বৈষ্ণবের সঙ্গ যদি হয়, ব্যাস তখন তার চেতনা আলাদা হবে, সঙ্গ ভালো হবে। যে আমার নিজের আমি নিজেই দেখেছি আমার ছোটবেলায় যতটুকু ভক্তি করেছে বেশি আমার কৃষ্ণের প্রতি ভক্তি ছিল। গ্রামগঞ্জ আমার এমন কি মানে স্কুলে গেলেও মানে এই একটা সংস্কার আমাদের ছিল, জানি না আমরা দৈনন্দিন স্নান আদি করে সকালে স্নান আদি করে তুলসীতে জল দেওয়া,
গ্রামে তো মাটির মন্দির ছিল, মাটির তুলসী করে দৈনন্দিন জল দিয়ে পরিষ্কার করা এইগুলো কিন্তু করতাম। এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই করেছি, সন্ধ্যা দেওয়া, ধূপ প্রদীপ জ্বালানো এগুলো করেইছি ছোটবেলা থেকে, এটা করেছি। হয়তো পূর্বে ভাগ্য ছিল, কিন্তু এটা আমার অটোমেটিক করেছি, মানে কেউ চাপ বসত নাই। এটি মানে একটা এই জন্য কি, যারা যারা পূর্বে সুকৃতিবান থাকে তারা সবকিছু অটোমেটিক হয়ে যায়, শুধু জাস্ট একটু দেখিয়ে দিলেই। কিন্তু আমরা ছোটবেলা থেকেই করেছি, তুলসীতে জল দেওয়া, তুলসী মন্দির মার্জন করা, এটা করেছে। তারপরে তো তারপরে কি, বৈষ্ণব সঙ্গ তো করেইছি। কেন, আমার নিজের নিজের মামা দাদুই ছিল পরম গুরুদেবের শিষ্য ছিল, তো লাভ রসুল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শিষ্য ছিল, তো ওনার সঙ্গ হয়েছে, দর্শন হয়েছে মামা দাদু, ব্যাস ওনাদের দর্শন, বৈষ্ণব দর্শন, মহৎ ব্যক্তি ওনারা দর্শন করেছেন, এটা কি বিপলে নাকি? হ্যাঁ, ওনারা আবার কোন মহৎ ব্যক্তিকে দর্শন করেছেন, তাই না? পরম গুরুদেবের শিষ্য মানে কত মহান মহান বৈষ্ণবদেরকে দর্শন করেছেন, তো ওনাদের দর্শন করেছি, অতএব তার জন্য কৃপা। এই জন্য সুকৃতি, দেখুন এটা মূল হচ্ছে সুকৃতি ছিল তাই জন্য আসতে পেরেছি, কিন্তু তা তো হয়নি আমাদের নিজেরই ক্ষেত্রে। আমার তিন মামা নাস্তিক, অসুর সব, একটাও কেউ হরিভজন অনুমোদন নেয়। দেখুন কি করে এটি সুকৃতি কাজ, নাম কত সুন্দর, হ্যাঁ গৌর, মামা দাদু রাম লিখেছে, গোপাল, গৌর, নিতাই, মানে তার নাম কিরকম, মাসিটা তুলসী, কিন্তু কাজে নাই, বেকাজ বিষয়ই সব। কিন্তু পিতার যা, পিতার যেটা দুর্লভ, যে যিনি হরিভজন করেছেন তা একমাত্র বৈষ্ণব জগতে ওনাকে পূজনীয় হয়, কেন উনি পরম গুরুদেবের শিষ্য, কম কথা নয়, কিন্তু এই গুরুত্বটা ওনাদের কাছে নাই, সবগুলো নাস্তিক। আর বিষয়ী গৃহমেদী, যাই হোক ছিটে পুড়ে মানে কৃপাটা আমার উপরে হয়েছে। এই জন্য সাধু সঙ্গ বিশেষ দরকার। সাধু সঙ্গ তো আমরা দেখুন সাধু সঙ্গ করছি, কিন্তু সাধু সঙ্গ সাধুদের প্রতি সম্মান ভাজন না থাকলে কৃপা কি করে বর্ষিত হবে? সাধু সঙ্গ তো আমরা করছি, এই জন্য শাস্ত্রে বলছেন যে ভক্তি শাস্ত্রে ভক্তিতে প্রবৃত্তি হওয়ার অর্থ ভক্তির অঙ্গ সম অনুষ্ঠানের ঐকান্তিক ইচ্ছা। এই জন্য লোভবশত শাস্ত্র শাসন ভয়ে লোভবশত দুই প্রকার ভক্তিতে প্রবৃত্তি জন্মিয়া থাকে, সুতরাং ভক্তি সাধনে দ্বিবিধ অধিকারী। কোন ব্যক্তি মহৎ সঙ্গাদি জাত, কোন ব্যক্তি যখন মহৎ সঙ্গ হয়, মহৎ সঙ্গাদি কোন ব্যক্তি মহৎ সঙ্গাদি জাত সংস্কার বিশেষ রূপে, দেখুন মহৎ সঙ্গ হলেই সংস্কার হয়ে যায়, শুধু উচ্চ বংশ থেকে বহুত বহুত আমি বিশাল বিশাল চাকরি করেছি, বিশাল পড়াশোনা, তাতে সংস্কারের পরিচয় নয়। সংস্কার তখনই বোঝা যায় যদি তার কথাবার্তা, আচরণ, আচরণ তার কথাবার্তাই বলে দেয় সে কোন সংস্কার থেকে এসেছে। শুধু প্রচুর অর্থ, প্রচুর গাড়ি বাড়ি, টাকা, চাকরি করেছে, বিবিধ এসব থাকলে যে সংস্কার প্রাপ্ত তা নয়, সংস্কার তখনই বোঝা যায় তার কথাবার্তা, চলাফেরা, সেখানে বোঝে না খুব ভালো ফ্যামিলি থেকে এসেছেন। এটা হয় কিনা, আমার অর্থ দেখি নির্বাচন করি না, রূপ দেখেই করি না, আমার তার সংস্কার দেখে করা যায়, আচরণ বিধি দেখে সংস্কার। এই যে শাস্ত্রী বলছেন কোন ব্যক্তি মহৎ সঙ্গাদির দ্বারা সংস্কার বিশেষ রূপে, মহৎ সঙ্গ হলেই সংস্কার প্রাপ্ত হবে, মহৎ সংস্কার বিশেষ রূপে অনিবার্য, অনিবার্য অতি ভাগ্য ফলে শ্রীকৃষ্ণের সেবায় শ্রদ্ধাবান হন। দেখেন কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান হওয়া অগাধ সংস্কার প্রয়োজন আমাদের, মহৎ সঙ্গ বহুত প্রয়োজন, তাছাড়া কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান হবেই না যে।
এই জন্য মহতির কৃপা আছে। এই জন্য কোন ব্যক্তি মহৎ সঙ্গাদি জাত সংস্কার বিশেষ রূপে অনিবার্য অতি ভাগ্য বলে শ্রীকৃষ্ণের সেবায় ভক্তি মার্গে শ্রদ্ধাবান, অথচ তাহাতে অতিশয় আসক্ত হইতে পারেন নাই এবং দেহ দৈহিক আদি বিষয়ে কিঞ্চিত বিমুখ হইয়াছেন তিনি সাধন ভক্তিতে অধিকারী। কিন্তু আবার কি অতিশয় আসক্ত হইতে পারে নাই কিঞ্চিত, তাহাদেরকে বলা হয় কিন্তু দৈহিক আদি বিষয়ে কিঞ্চিত বিমুখ হইয়াছেন, মানে দেহ বিষয়তে কিঞ্চিত বিমুখ হয়েছে তাকে সাধন ভক্তির অধিকারী। কিন্তু রাগাত্মিক ভক্তিতে কেবল নিষ্ঠাপ্রাপ্ত ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের যে ভাব রাগাত্মিক ভক্তিতে, এই জাতীয় ভাব প্রাপ্তির জন্য লুব্ধ ব্যক্তি এই রাগাত্মিক মার্গেরই অধিকারী। এই জন্য বলছেন যে বৈধি ভক্তি এবং রাগ ভক্তির মধ্যে তাহলে পার্থক্য কি দাঁড়ালো? বৈধি ভক্তি মানে সেখানে শ্রদ্ধা, মানে শ্রদ্ধাটা তার হয়েছে, আর রাগ ভজনের সেখানে পার্থক্য কি? লোভ। তাহলে শ্রদ্ধা আর লোভ, যারা রাগ মার্গে ভজন করছে তাদের লোভ জন্মেছে, লোভ অধিকতর লোভ জন্মেছে, আর বৈধি ভক্তি তাদের আদৌ শ্রদ্ধা হয়েছে, কমল শ্রদ্ধা। এই জন্য কমল শ্রদ্ধাবান ব্যক্তিদেরকে সর্বক্ষণ গুরু বৈষ্ণব আনুগত্য এবং হরিনাম এবং হরিকথা শ্রবণের থাকতে হবে, কেন কমল শ্রদ্ধা কোনো না কোনো সময় দ্বারা কি হয়, একটি কমল বৃক্ষকে যখন বৃক্ষরোপণ হয় তখন তাকে পরিবেষ্টন বেড়া দিয়ে দেওয়া হয়, কেন কোনো ছাগল গুরু খেয়ে নিতে পারে। এই জন্য কমল শ্রদ্ধাবান ব্যক্তিকে সর্বক্ষণ হরিকথা শ্রবণ হরিনাম করা এগুলো করতেই হবে, কেন কোনো না কোনো সময় কারোর দ্বারা সে কোমল সদর নষ্ট হয়ে যেতে পারে, তখন সে কি হবে, তখন সে উগ্রতা হয়ে যাবে, কাউকে মানবে না, যেটাই করছে সেটাই ঠিক। এই জন্য গুরু মা সবসময় যখন প্রথম আমরা যখন আসে তখন সর্বক্ষণ এই এখানে বস, রুমে বস, রুমে বস, রুমেই পড়, রুমেই পড়াশোনা কর, হ্যাঁ একটু বাথরুম, এই কোথায় গেলি, কোথায় গেলি, আয় রুমে বস, কেন আমাদের কোমল শ্রদ্ধা বলা, তাই সবসময় কাছে রেখেছে, জানে কোনো না কোনো সময় তারা যদি প্রতিকূল, এখন মঠে বিভিন্ন প্রকার মানুষ থাকে, কারো না কারোর কথার দ্বারা সে রুষ্ট হয়ে যাবে, খারাপ মনে করবে, তখন তার কোমল শ্রদ্ধাটাই বৈষ্ণবের প্রতি নষ্ট হয়ে যাবে। কিন্তু কোমল শ্রদ্ধাবান ব্যক্তিকে সবসময় হরিকথা শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণ করতে, আর কোমল শ্রদ্ধাবান ব্যক্তি হরিকথাতে বিমুখ হবেই, মানে রুচি হবে না, পূর্ণ রুচি হবে না, কিন্তু রুচি করাতে হবে। বাচ্চা ছেলে যেমন ওষুধ খেতে চায় না, মা কি করে তাকে চামচের মধ্যে দিয়ে জলে করে মাখিয়ে দিয়ে তারপরে সে মুখে ঢুকিয়ে দেয়, তাই না? সেরকম তাই আমাদের ক্ষেত্রে, আমরা হরিকথা রুচি রুচি নেই, হরিনামে রুচি নেই, তথাপি গুরু বৈষ্ণব তাকে স্নেহ ভালোবেসে করো বাবা তুমি হরিনাম করো, হ্যাঁ কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইবার পথ নেই জম আছে পিছে, এভাবে জীবকে বোঝাচ্ছে, জীব তুমি যে কোনো উপায়ে বলছেন জীবকে যে কোনো উপায়ে হরি হরি ভজন উন্মুখ করাতে, যে কোনো উপায়ে জীবকে নিয়ে আসতে হবে, কিন্তু জীব হরি ভজন করতে চায়, হ্যাঁ এই জন্য রাগানুগা ভক্তির অধিকারীর ব্রজবাসী গণের যে ভাব মাধুর্যের প্রতি লোভ বসত, মানে তাহলে রাগানুগা ভজন মানে লোভ, লোভ জন্মেছে, তারা সর্বক্ষণ সাধু সঙ্গ করছে তথাপি তার তৃপ্তি তো হয়েছে, লোভ সর্বক্ষণ লোভ, শ্রবণে খুব প্রবল রুচি, শ্রবণে রুচি, শ্রবণে যত রুচি হবে তত ভাববেন বৈষ্ণব তর আমার হচ্ছে, বৈষ্ণব তর আমাদের সাধন ভোজনে উন্নতি হচ্ছে, বুঝবো কি করে যদি শ্রবণে রুচি হয় তাহলে ভাববো আমার সাধন ভোজন ঠিক আছে, আর রুচি যদি না থাকে তাহলে ভাববেন ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না আমাদের। এই জন্য ব্রজবাসীগণের ভাব মাধুর্যের প্রতি লোভবশত রুচিরই সাধনে
ক্রম বিকাশের উপযোগী প্রগাঢ় শ্রদ্ধার সহিত মিলিত হয় বলিয়া শ্রদ্ধা গৌণী হইয়া থাকে, রুচির মুখ্য হইয়া শ্রদ্ধার আকারে ভজনে প্রবৃত্ত করাইয়া থাকে। এই জন্য বৈধিভক্তির শ্রদ্ধা হইতে জাতিতে ভিন্ন এবং শক্তিতে অতিশয় বলিও সে। এবং শ্রীমন রূপ গোস্বামী পাদ শ্রী ভক্তির সাম্রাজ্য সিন্ধুতে স্বয়ং লোভীর লক্ষণ প্রকাশ করিয়াছে। লোভ, লোভীর লক্ষণ কি? যেটা রাগানুগা মার্গে ভজন করেছে, লোভ তাদের। শ্রীকৃষ্ণ ও তাহার ব্রজ পার্শ্বদগণের পারস্পরিক ভাব মাধুর্য শ্রবণ করিয়া চিত্তবৃত্তি যদি সেরূপ ভাব প্রাপ্তির জন্য অপেক্ষা করে, তাতে শাস্ত্র যুক্তির অপেক্ষা না থাকে, তবে তাহাই লৌহাৎপত্তির লক্ষণ বলে জানিতে হইবে। কি? যে যখন সে কৃষ্ণ এবং ব্রজ পার্শ্বদগণের পারস্পরিক কথা শ্রবণে ভাব মাধুর্য যখন শ্রবণ করে চিত্তবৃত্তি ভাব প্রাপ্তির জন্য অপেক্ষা করে, তাহাতে শাস্ত্র এবং যুক্তির অপেক্ষা না থাকে। আমাকে যুক্তি দিয়ে বোঝা, শাস্ত্রে কোথায় আছে বলুন, এগুলো অপেক্ষা করবে না, তবে তাহাই লোভ উৎপত্তির লক্ষণ বলে জানিতে হইবে। তাহলে তাহলে যখন জানবেন কি যুক্তি এবং শাস্ত্র সিদ্ধান্তকে দেখেন, তাহলে বলেছেন লোভ উৎপত্তি হইল না, এই জন্য লোভ উৎপত্তির লক্ষণ বলে জানিতে হইবে। ব্রজলীলার পরিকরগণে বিদ্যমান সিঙ্গার আদি ভাব সমীর যে মাধুর্য শ্রুতিগোচর হইলে আমার ওই জাতীয় ভাব লাভ হোক, যাতে আমার সেই মাধুর্য শ্রুতিগোচর হইলে হয় আমার জাতি, সেরকম লোভ হোক আমার। এই প্রকার অপেক্ষায় উদয়কালে শাস্ত্র বা তদ অনুকূল যুক্তির কোন অপেক্ষা থাকিতে পারে না, এবং তবে সেই অপেক্ষাকে লোভ বলা যাইতে পারে না যদি শাস্ত্র অপেক্ষা থাকে না। শাস্ত্র কোথায় আছে দেখা বলতে হবে, যুক্তি দিই সেটি লোভ নয়। এই জন্য লোভনীয় বস্তুর শ্রবণ বা দর্শন মাত্রই সতই লোভ উৎপন্ন হইয়া থাকে। লোভনীয় বস্তুর শ্রবণ ও দর্শন মাত্রই আমাদের লোভ উৎপন্ন হইয়া থাকে। লোভনীয় বস্তু স্বয়ং শ্রীকৃষ্ণ গোপরা শ্রী নন্দ ব্রজেশ্বরী যশোদা এবং অন্যান্য বিবিধ ব্রজজন কেহই আমার এই ক্রূর বা কঠিন চিত্তকে কিছুমাত্র কোমল করিতে সমর্থ হইলেন না। কিন্তু ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণে এবং শ্রীকৃষ্ণে ব্রজবাসীগণের যে স্বাভাবিক প্রীতি, এই পরস্পরের এই ভাব পরিপাটির চিন্তা সদত আমার চিত্তে জাগরিত হইতেছে, তাহাতে সর্বদাই আমার চিত্ত দ্রবিত হইতেছে, ইহাই লোভ উৎপত্তির লক্ষণ। ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণ মানে এখানে তাহলে কৃষ্ণ এখানে দুটোই বলছেন, এখানে যে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপরাস নন্দ ব্রজেশ্বরী যশোদা অন্যান্য বিবিধ ব্রজজন কেউই আমার ক্রূর বা কঠিন চিত্তকে কিছুমাত্র কোমল করিতে সমর্থ হইল। বাংলারই এত বড় গুলো হয় না ঠিক এদিকে মনে হয়, ছোট ছোট গোলাপ তো বলছেন যে বিবিধ ব্রজজন কেহই আমার ক্রূর বা কঠিন চিত্তকে কিছুমাত্র কোমল করিতে সমর্থ হইলেন না। কিন্তু ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণে, কিন্তু ব্রজবাসীগণে শ্রীকৃষ্ণে এবং শ্রীকৃষ্ণ ব্রজবাসী গণের যে স্বাভাবিক প্রীতি, স্বাভাবিক প্রীতি ওনাদের, তাহলে ব্রজবাসী গণের শ্রীকৃষ্ণে আবার শ্রীকৃষ্ণ ব্রজবাসী গণের যে স্বাভাবিক প্রীতি, এই পরস্পরের এই ভাব পরিপাটি চিন্তা সতত আমার চিত্তে জাগরিত হইতেছে এবং তাহাতে সর্বদাই আমার চিত্ত দ্রবিত হইতেছে, ইহাই লোভ উৎপত্তির লক্ষণ। এই জন্য ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ংই ভগবান, তাহাতে ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম বিকাশ বলিয়া তাহাতে রাগের পূর্ণতম প্রতিষ্ঠা, আবার ভক্তগণের অন্তরীর রাগ
এবং তাহার পোষক অভিমান বিশেষের তারতম্যে শ্রী ভগবানের মাধুর্য আস্বাদনেরও তারতম্য ভেদ হইয়া থাকে। ব্রজে দাস্য সক্ষ বাৎসল্য মধুর চতুর্বিধ ভাব মুখ্যতম, তাহার মধ্যে দাস্য হইতে সখী, সখ হইতে বাৎসল্যে, আর বাৎসল হইতে মধুরী উত্তরোত্তর সাধাধিক নিবন্ধন মধুর ভাবের সর্বোৎকর্ষ জানিত হইবে। মধুর বলছেন ব্রজের রক্তপত্রকাদি দাসগণের শ্রীকৃষ্ণে পরমেশ্বর বুদ্ধি না থাকিলেও ব্রজেশ্বর শ্রী নন্দ মহারাজের পুত্র যুবরাজ বলে শ্রীকৃষ্ণে তাহার প্রভুত্ব জ্ঞান আছে। সক্ষভাবে শ্রীরাম সুবলাদি শ্রীকৃষ্ণের সহিত সমতা জ্ঞান থাকায় তাহাদের সম্ভ্রম রাহিত রাগ বা প্রীতির বিশেষত্ব স্বীকার্য। এই নিঃসংকোচ নিঃসংকোচ প্রীতিভাবই তাহারা কাঁধে চড়ে কাঁধে চড়াই করে ক্রীড়া ক্রীড়ার কৃষ্ণে সেবে কৃষ্ণে করাই আপন সেবন। সক্ষভাব কখনো কৃষ্ণের কাঁধে চড়ে যাচ্ছে, কখনো আবার কৃষ্ণকে ঝুটা এঁটো খাওয়াচ্ছে, আবার কৃষ্ণে সেবে কৃষ্ণ করাই আপন সেবন। কৃষ্ণে সেবে কৃষ্ণ করে আপন, প্রথমেই বন মনে ফলগুলো আগে নিজে খেয়ে নিচ্ছে, সুদাম সুদাম আদি টক না মিষ্টি দেখছি আগে খেয়ে নিচ্ছে, এঁটো করে দিচ্ছে তারপরে কৃষ্ণকে দিচ্ছে, যদি মিঠি মিঠা হয় তখন আবার কৃষ্ণকে দিচ্ছে, আগে খেয়ে নিচ্ছে সক্ষভাব। এই জন্য সক্ষভাবাপন্ন গোপ বালকগণে পরিবৃত শ্রীকৃষ্ণের প্রকাশ মাধুর্যের বৈশিষ্ট্য শ্রীমৎ ভাগবতে দৃষ্ট হইয়া থাকে। শ্রী শ্যাম সুন্দরীর পরিধানে পীত বসন গলদেশী বনমালা, মস্তকে মনোহর ময়ূর পুচ্ছির চূড়া, গৈরিকাদি প্রবাল ধাতু সমের দ্বারা বর্ণবিন্যাস নটবর বেশ নটবর। তিনি পার্শ্ববর্তী কোন বয়সের স্কন্ধে বাম হস্ত বিন্যাস করিয়া দক্ষিণ হস্তে লীলাকমল ঘূর্ণন করিতে চলেছেন। তাহার কর্ণযুগলে উৎফল কপল দেশ মনোহর অলকা বলিতে আবৃত, মুখ কমলে মৃদু মধুর হাস্য শোভা পাইতেছে। এই দৃষ্টান্তে দাস্য ভাবাশ্রিত ভক্তগণের সান্নিধ্য অপেক্ষা সক্ষ ভাবাশ্রিত ভক্তগণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ বৈশিষ্ট্য যে সমধিক মনোহরকারী তা বোঝা যাইতেছে। আবার সখাগণ হইতে মাতা পিতা প্রভৃতি গুরুবর্গের প্রীতির উৎকর্ষ বসত, তাহাদের সান্নিধ্যে শ্রীকৃষ্ণের মাধুরী প্রকাশের উৎকর্ষ বিশেষ দৃষ্ট হইয়া থাকে। দামবন্ধন লীলায় কৃতপরাধ কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে নিজ হস্ত দ্বারা নয়নদ্বয় মর্দন করিতে লাগিলেন। দামবন্ধন লীলায় তাহাতে নেত্রীর কজ্জল ইতস্তত প্রসিত হইল, কজ্জল কাজল দিয়েছে যশোমতী মা। শ্রী যশোদা পুত্রকে ভয় বিহল দেখিলেও তার হস্ত ধারণ করিয়া ভয়োৎপাদন পূর্বক তিরস্কার করিতে লাগিলেন, তিরস্কার করছেন, ভয় পেয়েছে জানে, ভয় পেয়েছে তিরস্কার করছেন কৃষ্ণকে গোপালকে। এই প্রকার লীলায় পরমাবেশ বশত সক্ষ ভাবাশ্রিত প্রকাশ হইতেও বাৎসল্য ভাবাশ্রিত ভক্ত সম্পর্কে প্রকাশ অতি মনোহর বলে জানিতে হইবে। এই শাসন করছেন যেন দাস্য থেকেও সক্ষতে একটু বেশি, আবার সক্ষের থেকে অনুভবটা আবার বাৎসল্য দিবে। এই জন্য বাৎসল্য ভাবে বলছেন সেখানে ভক্ত সম্পর্কে অতি মনোহর বলে জানিতে হইবে বাৎসল্য রস। আবার ভয় ভাবনাশ্রিত এইরূপ লীলাবেশের দাস্য সক্ষভাবের ভক্তের নিকট কখনো হয় না, এই ভয় তা কিন্তু দাস্য ভাবে হয় না আর সক্ষভাবে হয় না, কেউ সখা ওনাকে এরকম কাঁদাতে পারবে না। তো লীলাবেশের তারতম্য অনুরূপ মাধুর্য আস্বাদনের তারতম্য অবশ্য স্বীকার্য। আবার সক্ষ বাৎসল্যাদি ভাব হইতেও ভগবত প্রেম ভরে তদিতর অশিস বিস্মৃতিতে তন মনস্কা মহাভাবতী ব্রজ সুন্দরী গণের মধুর ভাব সর্বাধিক বৈশিষ্ট্য দৃষ্ট হইয়া থাকে। ব্রজগোপীগণের মধুর ভাব সুতরাং তাহাদের সমক্ষে সে কৃষ্ণের প্রকাশায়িত স্বয়ং অতুলনীয়। রাস রজনীতি যমুনা পুলিনে ব্রজ সুন্দরী গণের নিকট উপবিষ্ট শ্রীকৃষ্ণের যে মাধুর্যের প্রকাশায় প্রকাশাতিশয় বর্ণনায় শ্রীপদ
শুকমণি বলিয়াছেন, তত্র উপবিষ্ট ভগবান স্ব ঈশ্বর যোগেশ্বরা অন্তর্হৃদি কল্পিতাসন চকাশ গোপী পরিষদত অর্চিত স্ত্রীলোক লক্ষ্ম উপদং বপোদধত বপোদধত। যোগেশ্বরগণ হৃদয় অভ্যন্তরে যাহার আসন কল্পনা করিয়া থাকেন সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপী সভায় তাহাদের অঞ্চলাসনে উপবিষ্ট ব্রজসুন্দরীগণে পরিবৃত তাহাদের দ্বারা সম্মানিত হইয়া ত্রৈলোক্যের নিখিল সৌন্দর্যের আস্পদ বপু ধারণ করিয়া পরম শোভা প্রাপ্ত হইলেন। বলছেন যোগেশ্বরগণ তার হৃদয় অভ্যন্তরে ভগবানের আসন কল্পনা করিয়া থাকে, আর এখানে গোপী সভায় সেখানে অঞ্চলাসনে উপবিষ্ট সেখানে ব্রজ সুন্দরীগণ পরিবৃত তাহাদের দ্বারা সম্মানিত হইয়া ত্রৈলোক্যের নিখিল সৌন্দর্যের আস্পদ বপু ধারণ করিয়া পরম শোভা প্রাপ্ত হইলেন। এই জন্য বলছেন মহাভাবতী ব্রজ সুন্দরীগণের মধ্যে আবার মাদনাক্ষ মহাভাবতী শ্রীমতী রাধারানী সর্বাধি প্রেমাতিশয় তাহার সান্নিধ্যে শ্রীকৃষ্ণের সর্বাতিশয় শোভাতিরিক প্রকাশিত হইয়া থাকে। আবার শ্রীমান মহাপ্রভু এবং তাহার চরণাশ্রিত আচার্য পাদগণ রাধাদাস বা মঞ্জুরি ভাব সাধনায় বিশ্বে প্রচার করিয়াছে। সেই মঞ্জুরি ভাবাশ্রয়ী মহতির কৃপাপ্রাপ্ত সাধকে ব্রজের নিত্য কিঙ্করি ও রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি প্রভৃতির যুগল সেবা পরিপাটি শ্রবণ করিয়া শাস্ত্রযুক্তি নিরপেক্ষভাবে সেইরূপ ভাব প্রাপ্তির নিমিত্ত যে লোভ তাহাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগা ভজনের প্রবর্তক বলে জানিতে হইবে। তাই হচ্ছে রাগানুগা ভজন। এই জন্য শাস্ত্র যুক্তির অপেক্ষা থাকিলে তাহাকে লোভ বলা যায় না। শাস্ত্র যুক্তির অপেক্ষা যদি থাকে তাকে তাকে লোভ বলা যায় না, কারণ শাস্ত্র দৃষ্টি কাহার লোভ হয় না। লোভনীয় বস্তু দর্শনে বা শ্রবণে ইহাই সততে জাগরিত হয়। এই লোভ লোভনীয় বস্তুর প্রাপ্তি বিষয়ে যোগ্যা যোগ্যের কোনরূপ বিচার রাখে না। এটি হচ্ছে লোভ, এটি হচ্ছে রাগ মার্গ ভজন। এই যে রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম তাহা শুনি লুপ্ত হয় কোন ভাগ্যবান। লোভী ব্রজবাসী ভাবি করে অনুগতি শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। রাগানুগা ভজন যারা করে তারা শাস্ত্রযুক্তি অপেক্ষা রাখে না। এখানে রহিল গ্রন্থ মৃত হরি ধরে প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতা গৌর হরি বল হরি হরি বল হরি নিতা গৌর হরি 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 নিতা গৌর প্রেমানন্দে মিনিটা বন্ধ করে দাও বলুন মিনিটা বন্ধ জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ শ্রী গৌর নিতানন্দ।